ফেব্রুয়ারি 4 তারিখ শুক্রবার অর্থাৎ আজি আজি রাজ্যর 17টি জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ কুয়াপথর বর্ষাকে নিয়ে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ। তবে 17টি জেলা মধ্যরু 9টি জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ কুয়াপথর বর্ষার আশঙ্কা রয়েছে। আ সহ বাকি 8টি জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষার আশঙ্কা রয়েছে। এণু এই 17টি জেলা পাই ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ। তবে কেউ কেউ জেলা মানক পাই সতর্ক সূচনা জারি করা যাইছি জানিবা পাই হেলে ভিডিওটি কো শেষ পর্যন্ত দেখন্তু। আউ যদি তা পূর্বরু আমো চ্যানেল চন্দন ওড়িয়া কো এপর্যন্ত সাবস্ক্রাইব করিনাহান্তি তো এবে হি সাবস্ক্রাইব কর দিয়ন্তু আউ পাখরে থিবা বেল আইকনটি কো দবাই দিয়ন্তু। আগকু এই পরি পানিপাগ সম্বন্ধীয় অধিক অপডেট খবর সর্বপ্রথমে জানিবা পাই। তবে পশ্চিমা ঝড়র আগমন আউ বঙ্গোপসাগর মধ্যরু রাজ্য মধ্যকু প্রবেশ করুথিবা অত্যধিক মাত্রারে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবরে আজি রাজ্যর অনেক জেলায় মধ্যম ধরনের বর্ষার সম্ভাবনা রয়েছে। আউ কিছু স্থানরে কুয়াপথর বর্ষার সম্ভাবনা রহিতিবা নেই আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু সূচনা দিয়া যাইছি। তবে আজি পাই রাজ্যর 17টি জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ। আউ সেথিমধ্যরু 9টি জেলায় সুন্দরগড়, দেবগড়, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দুঝর, ঢেঙ্কানাল এবং অনুগুল জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ কুয়াপথর বর্ষাকে নিয়ে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ। আউ তা সহ বাকি 8টি জেলায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষার সম্ভাবনা রয়েছে। সেসব জেলাগুড়ি হল বরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া, কটক, খোর্ধা, পুরী, জগৎসিংহপুর এবং কেন্দ্রাপড়া। তবে এইসব জেলাগুড়ি আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি এবং কুয়াপথর বর্ষাকে নিয়ে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ।